বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করা তরমুজের শরবত। প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তরমুজের শরবত তৈরি করার জন্য আমি এখানে কিছুটা তরমুজ এভাবে টুকরা টুকরা করে কেটে নিয়েছি, আর বিচিটা কিন্তু ছাড়িয়ে রেখে দিয়েছি। একটা ব্লেন্ডারে এবার এগুলোকে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডারে এই কেটে রাখা তরমুজগুলোর কিছুটা প্রথমে দিয়ে নিব, তবে আমি আজকে একটু বেশি পরিমাণে করব, এই জন্য সবগুলো টুকরো কিন্তু একবারে দেওয়া যাবে না, বারে বারে দিয়ে আমি এটাকে তৈরি করে নিব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আপনাদের অনুরোধ করছি আপনারা এভাবে করে খেয়ে দেখবেন তরমুজের শরবত খেতে কত ভালো লাগে, আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আমি কিছুটা তরমুজ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো ফ্রিজের ঠান্ডা করা পানি। আপনারা চাইলে চিনিটা কম বা বেশি করে নিতে পারেন। এবারে একটা ঢাকনা দিয়ে 30 বা 40 সেকেন্ডের মতো একটু ব্লেন্ড করে নিব। তারপর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবং একটা চামচের সাহায্যে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আমার একটু পরিমাণে বেশি দেওয়া হয়েছে, এই জন্য অনেক সময় কিন্তু আপনারা যারা ব্লেন্ডার ব্যবহার করেন তারা জানেন বেশি হয়ে গেলে অনেক সময় একটু প্রথমবারে সময় নেয়। এরপরে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আবার 40 সেকেন্ডের মতো এটাকে ব্লেন্ড করে নিলাম। এবারে আরও কয়েক কিছুটা টুকরা দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এবারে আমি বাকি যে তরমুজগুলো ছিল আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোও দিয়ে দিলাম এবং দিয়ে আবার 40 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলাম। চিনিটা একটু টেস্ট করে নিলাম, একটু কম মনে হওয়াতে আমি আরও কিছুটা চিনি এর ভিতরে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু। এটা হচ্ছে যে শরবতি লেবু থাকে সেই শরবতি লেবু, অর্ধেকটা লেবুর রস চিপে দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি, যাতে চিনি এবং বাড়তি চিনি এবং লেবুর রসটা শরবতের সাথে পুরোভাবে মিশে যায়। তৈরি হয়ে গেল আমার তরমুজের শরবত। এবার এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে যেন কোনো আঁশ না থাকে। এবারে একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিব। এতে তৈরি হয়ে গেল আমার প্রাণ ঠান্ডা করা তরমুজের শরবত। আপনারা এভাবে রোজার সময় করে খেয়ে দেখতে পারেন, ইফতারিতে খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।